অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষার বিকল্প নেই বললেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। পপুলার বিডি নিউজের একটি ডেক্স রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি শ্রাবণী দাস। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চাঁদপুরের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন। তিনি বলেন সারা বিশ্বে বাংলাদেশের একটি জেলা খুবই পরিচিতি লাভ করেছে, সেটি হচ্ছে চাঁদপুর। এই পরিচিতির কারণ সবাই জানে, ইলিশের বাড়ি চাঁদপুর। আমি এই জেলার একজন নাগরিক হিসেবে গর্বিত। বুধবার 6 অক্টোবর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে 13তম ইলিশ উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ইঞ্জিনিয়ার হোসেন বলেন, প্রতি বছর ইলিশ উৎসব শুরু হলে আমার মনটা থাকে কখন চাঁদপুর আসব। এই ইলিশ উৎসব শুধু মা ইলিশ সংরক্ষণের সামাজিক আন্দোলনই নয়, এটি চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নেতৃবৃন্দদের একটি মিলন মেলা। এতে সকলের সাথে সকলের একটি সেতু বন্ধন তৈরি হয়। উৎসবের শুরুতে সকল অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, সংগঠনের সাবেক সদস্য সদ্য ঘোষিত লবি রহমান কুকিং ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার প্রেসিডেন্ট শারমিন আক্তার জুই, জেলা কালচারাল অফিসার হায়াত মাহমুদ। 5 দিন ব্যাপী ইলিশ উৎসবের সমাপনী অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট দেন টানা 13 বছরের ইলিশ উৎসবের সফল আহ্বায়ক কাজী শাহাদাত। এরপর একে একে সংগঠনের পক্ষ থেকে সকল অতিথিকে উত্তরীয় ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া 5 দিন ব্যাপী ইলিশ উৎসবের যে সকল সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছে সেই সকল সাংস্কৃতিক সংগঠনগুলোকেও ক্রেস্ট দেওয়া হয়। ইলিশ উৎসব উদযাপন কমিটির মহাসচিব হারুন আল রশিদের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চতুরঙ্গ ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত। পপুলার বিডি নিউজ, চাঁদপুর।